اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَقَالَ تعالى إذا جاءك المنافقون قالوا نشهدك إنك لرسول الله الله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبين سورة المنافق آيات نمبر اك. سورة المنافق نمبر, ادوش نمبر سن. مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ عَهْدَكُمُ الْمَوْتُ وَيَقُولُ رَبِّي فيقول ربي لولا أخرتني إلى أزل قريب وكم من الصالحين. ترى منافق সাল্লাহ মান আতানি ফাকাদ আতা আল্লাহ ফাকাদ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করছি আল্লাহ ফাঁক আমাদের সকলকে সমস্ত রিয়া থেকে রক্ষা করো। একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি খুশি আর মোহাম্মদ সাল্ল আলহিস্লাম পূর্ণাঙ্গ রেজাবন্দি যেতে করতে পারি এই তোফিক আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তুমি আমাদেরকে শেরিক থেকে বাঁচাও রিয়া থেকে বাঁচাও ইয়া আল্লাহ বেশ কিছুদিন যাবৎ আমাদের বাংলা ভাষাভাষী একজন সুনামধন্য আলেম কখনো দেখিনি দেখছি একজন ডক্টর এবং মাদানি ফার একজন আলেম দিনী ভাই বড় উঁচু পায়ের আলেম উনি সোশ্যাল মিডিয়াতে এসে একটা ধুম্রজাল সৃষ্টি করেছেন উনি বলেছেন সাদাকাতুল ফিতের দেওয়া সাদাকাতুল ফিতের টাকা দেয়া দেওয়া শুধু জায়েজই নয় বরং উত্তম উনি এভাবে চ্যালেঞ্জ যে আপনারা আমার কথা বিশ্বাস করুন এই কথা বলে সম্মানিত সাহেব মাদানি ফার ডক্টর সাহেব কোনো উদ্ধৃতি কোরআন এবং হাদিস থেকে দেয় নেই যতগুলো উদ্ধৃতিছে তবেই থেকে এবং কোনো হাদিসের উদ্ধৃতি দেয় নেই যে হাদিস উদ্ধৃতিছে সেগুলো যেন শহীদ বোখারির পনেরোশো ছয় নম্বর হাদি উঠছে যে আমরা রাসূলের জমানায় জব গম কিশমিশ খেজুর দেব এত ডুকি দিয়ে গেল কিন্তু আলাইহি সালাস দিচ্ছে কি দেব বলছে কোনো হাদিসের উদ্ভৃতি দেয় নেই বরং উনি উনি বড় গলায় বলেছেন যে আমি কোরআন হাদিস থেকে এটাই প্রমাণ করে কিন্তু উনি কোরআন করিমের সূরাতুল বাকারার তিন নম্বর আয়াতটা উনি তেলাওয়াত করে সূরাতুল বাকার উনি তিন নম্বর আয়াতটা তেলাওয়াত করে বলছেন এই তো আল্লাহ বলছেন এই তো আল্লাহ বলছে এখানে টাকা দিয়ে জাকাত দিতে হবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা এবং সম্মানিত ডক্টর ডক্টরেট এবং মদানি মাদানি ফার্ক ওনাকে আমি সবিনয়ভাবে জাতির কাছে জানতেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় জাকাতে জাকাতের ফেতের টাকা দিয়ে দিতে আল্লাহ বলেছেন একটু আমি জানতে চাচ্ছি আল্লাহ বলেছেন আল্লাহ জিনে মিনুনা বিলাই রাজাক না ইউনফিকুন। গায়েবের প্রতি ইমান আনে কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ঠিক আমি যেরকম সুরাতুল মনাফেকের দশ নম্বর আমি তোমাদের যে রিজিক দিছি সেই রিজিকটি তোমরা খাও এবং আল্লাহর রাস্তায় ব্যয় করো কখন আহাদা কুমল মাউত। মৃত্যুর আসার আগ পর্যন্ত এখানে আমরা সবাই জানি সাজ্ঞা করলে জাহান নাম থেকে মুক্তি হয় জাকাত দিলে ফাঁসি রশি থেকে মুক্তি পাওয়া যায় সেটা অন্য বিষয়ে যেহেতু ফেত্রের কথা আসছে আমরা সবাই জানি ফেতারা পার্শ্বরিক কেন্দ্রিক একদিন বা দুই দিনের মধ্যে সীমাবদ্ধ সাদগা জাকাত আপনি যে কোনো দিতে চান জাকাতের কেন যে কোনো দিতে পারেন জাকাতদের রমজান মাসের যে কথা কথাটা এরকম নয় অর্থ তো একাধে বাংলাদেশে মনে করে এক কোটি লোক যদি জাকাতদের অন্য হয়ে থাকে তাহলে সবার জাকাত কিন্তু একসাথে রমজান মাসে ফরজ হয় না কমন্বয় হচ্ছে হিসাব করতে গেলে দৈনিক দৈনিক দুই সের পাঁচশো এক হাজার লোকে জাকাত দেওয়া লোক হয় কিন্তু রমজান মাস যেদিন বাংলাদেশে শেষ হবে সেদিন ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে নামাজে যাওয়ার আগ পর্যন্ত সাদাকাতুল ফেতার দিতে হবে এটাই রসুলের নির্দেশ এল ফরাদা রসুল্লাহ ফরজ করেছেন কিন্তু সম্মানিত শাহেক সুরে বাকার তিন নম্বর আয়াত পরে এতটুকু বলে বলছে এই তো আল্লাহ বলছে জাকাতের ফেত্র দিতে হবে টাকা দিয়ে উনি বলছে কোরআন যে মজুদ আছে আপনারা ভিডিওটা শুনেন শুনে আপনাদের কাছে বিচার দিলাম বিবেকবান মানুষের কাছে যদি সেদিন বিবেক না করেন আল্লাহ ফাক বলছেন তোমাকে সেদিন তোমার কন্য তোমার চুক্ষ তোমার বিবেককে সেদিন প্রশ্ন করা হবে তুমি বিবেক খাড়াইছে কেলা খাড়াইছে কেলা না সেদিন বিবেক খাড়াইছো কিনা না রসুল সরসি মুসলিম হাদিস বলছে যে বাংলাদেশে একটা মতানৈক্য আছে বাংলাদেশের আলহামদুল হানি হালান ভাইরা বলছেন যে জাকাত জাকাতুল ফেতের টাকা দিয়ে দিলে চলে কিন্তু ইনি সর্বপ্রথম বলছে জাকাতুল শুধু চলে না উত্তম তার মানে রসমুল সালের এতগুলো হাদিস

রসুলকে ভালোবাসছেন কিন্তু রসুল ইসলাম গ্রহণ করেন নাই রাইসুল মুনাফিকিন আব্দুল বিন উবাইয়া রসুল সসুল যখন মক্কা আসিলেন তখন মোদিনায় উনি নেতৃত্ব দিচ্ছেন এত প্রশংসা করছেন এত নেতৃত্ব ছেন যখন মোহাম্মদ সালা মক্কায় চোর মদিনা চলে আসলেন তখন নেতৃত্ব আর তার হাতে নাই তখন রসুল তার বুঝতে পারেন তার চরিত্র কি তখন সে পিছিয়ে রসুলাম ফিরে শেখায় শুরু করছেন যখন সে মসজিদুল জেরা তৈরি করলেন তখন আল্লাহ রবুল্লা আলম তার চেয়ার উন্মোচন করে দিলেন সৌরাতুল তবায় কতিত কয়েকটা আয়াত নাজির করে যা মুক্তি সাহেব সবাই বুঝেন আমরা জানি সুতরাং চারজনের ভালোবাসার মধ্যে তফাত আছে ইনশা আল্লাহ আমাদের ভালোবাসা আছে আমরা রসুল সাল্লুসাল্লামের হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবি আজমেন হাদিস সাহাবুল আজমেন আমরা প্রতিষ্ঠা করার আমাদের কথা এখানে কোনো রিয়া বা হিংসা না ইনশা আল্লাহ সেদিন দেখা হবে কেমতের মাঠে সুতরাং এবার আসেন সহি বোখারি জাকাত অধ্যায় পনেরোশত থেকে পনেরোশো নম্বর হাদিস জাকাত জাকাতের ফিতির অধ্যায় এখানে একটা হাদিস আছে কিনা আপনারা দেখে নেবেন সহি মুসলিম জাকাত অধ্যায় অনুচ্ছেদ সাদাকাতের ফিতের একুশশো সাতষট্টি থেকে একুশশো উনআশি পর্যন্ত দেখে নেবেন সাদাকাতুল ফেতার রাসুরাম কি দিয়েছেন সাহাবি আজমিকে কি কি দিতে বলছেন কখন দিতে বলেছেন আপনারা দেখে নেবেন আবুদাবুদ জাকাত অধ্যায় অনুচ্ছেদ হল ফেতর অনুচ্ছেদ ষোলোশো নয় থেকে ষোলোশো বাইশ পর্যন্ত সাদাকাতুল ফেতের কি দিয়েছেন কখন দিয়েছেন কি দিতে হবে জাকাতুল অধ্যায় ফেতরা অনুচ্ছেদ ছয়শত তিহাত্তর থেকে ছয়শত সাতাত্তর পর্যন্ত নাসাই একই জাকাত অধ্যায় পঁচিশশো দশ থেকে পঁচিশশো পঁচিশ পর্যন্ত ফেত্রা অনুচ্ছেদ একই হাদিস একই অধ্যায় আঠারোশো পঁচিশ থেকে আঠারোশো তিরিশ পর্যন্ত জাকাত অধ্যায় অনুচ্ছেদ ফেতরা কি দিয়েছেন কখন দিয়েছেন যেখানে না আপনারা এই যে ছয়টা কিতাব এবার আসেন সম্মানিত মুক্তি সাহেব বলেছেন অনেক কথার মধ্যে বলেছেন যে জাকাতুর ফেতের ঈদের দুই একদিন আগ থেকে শুরু করে ঈদেন পরেও দেওয়া যাবে পরেও দেওয়া যাবে অথচ হাদিস বলছে ঈদের দুই একদিন আগে ঠিক আছে শহীদ বুখারি মুসলিম আছে ঈদের দুই একদিন আগ থেকে শুরু করে সর্বোত্তম হচ্ছে চার দেখে চাঁদ দেখা থেকে শুরু করে নামাজ রাত পর্যন্ত কোন কারণে এক দুই দিন আগে দিতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই পরে দিতে পারবো না পরে যদি আপনার সাদাকাতুর ভেতের আদায় হবে না এবার আসেন শহীদ বুখারি হাদিস পনেরোশো নয় রাসুল সাল্লাহাম কখন জাকাত দিয়েছেন নামাজে যাওয়ার আগে পূর্বে দিতে হবে তিরমিজি ছয়শ সাতষট্টি সাতাত্তর নামাজে যাওয়ার আগে পূর্বে জাকাত দিয়েছেন মুসলিম শরীফ একুশশো আটাত্তর থেকে একুশশো উনাশি একুশশো উনাশি নামাজে ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর দিয়েছেন দিতে আদেশ করেছেন আবুদাউদ ষোলোশো দশ সাদাকাতুল ফিতর দিতে হবে ঈদের নামাজের আগে ঈদের নামাজ যাওয়ার আগেই এরপর নাসাই পঁচিশশো তেইশ ঈদের নামাজে যাওয়ার আগেই আপনাকে সাদা কাতুর ফেটে দিতে হবে কোনো কারণ হতে এক দুই দিন আগে দেওয়া যাবে কোনো অবস্থায় পরে দেওয়া যাবে না এই কুতুবী শিখার মধ্যে সবগুলো হাদিস থাকা সত্ত্বে মাদানী সাহেব মদিনায় ফারাক করছেন পড়ালেখা করছেন ডক্টর ডিগ্রি করছেন আপনি চোখে পড়ানোর যতগুলো উদ্দীপছেন আপনি কিভাবে সুরাতুল মন সুরাতুল বাকারার আপনি তিন নম্বর আয়াত দিয়ে বললেন এই তো কোরআন হাদিসে যথেষ্ট আছে এবং ইসমাই আছে ইসমাই মুসলিমিন ভাই আপনি রসুল সালসমকে বাদ দিয়া আল্লাহর কথা বাদ দিয়া রসুল সালসমের কথা বাদ দিয়া সাহেব আজমের কথা বাদ দিয়া আমরা নিজে নিজে ইজমা করি এই ইজমার কোনো গুরুত্ব নাই পনেরোশো সালে চোদ্দশো পনেরোশো বছর আগে নবী মোহাম্মদ ওফাত হওয়ার পরে আপনি এখন নতুন করে ইজমা করলে কিছু যায় আসে না একটি কথা মনে রাখতে হবে যেই কথাটা আমি বলেছিলাম আমাদের জানা মতে খারিজিরও কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তারাও মদিনা ইউনিভার্সিটি পড়ে আবার বিশ্বের আমরা সবাই জানি ইউদিন আসারতরা কোরআনকে অবমাননা করার জন্য কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে আইসা আল্লাহ তাদেরকে হেদায়তের মশাল দিয়েছেন তারা হেদায়ত পেয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেছেন আবার এক শ্রেণীর মুসলমান বড় বড় আলেমারা মানে ইসলাম কোরআন বুঝতে 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 এত অতিরিক্ত বুঝে গেছেন তখন ইসলাম থেকে এমন ডিলেট হয়ে গেছেন যা বলার মতো কোনো অবকাশ নাই আপনি যতগুলো উদ্ধৃতের একটা উদ্ধৃতি আপনি সরসুলসাল্লাহ সাহাবিদ থেকে নাই। আপনি যে আবি সাহেবের যে উদ্ধৃতি দিচ্ছেন সে আবি সাহেবের মধ্যে বলা হচ্ছে যে অমক রহমাল্লাহ শুনেছে অমক রহমল্লাহ থেকে অমক রহমল্লাহ

সাদাকাতুল ফেতের রসুল্লাহ সাল্লাহাম সাদাকাতুল ফেতের দিয়েছেন একসা দিয়েছেন যে পাত্র দ্বারা যেই ফুরা আমরা ফুরা বলি এক এক দেশে এক এক কথা বলে যেই পাত্র দ্বারা মেভে দিয়েছেন যে মা পাত্র মধ্যে ভরে দিয়েছেন সেই পাত্ররা আদৌ পর্যন্ত মদিনায় পাওয়া যায় তারা এরা সংগৃহীত রইলো কেন তাহলে রসুন কি পাত্র কি টেকা দিয়েছিলেন মৃত্যু সাহেব এই পাত্র কি রসুন টেকা ভরে দিয়েছিলেন মৃত্যু সাহেব আপনি একজন ডক্টর একজন মদিনা পড়েছেন আপনি কিভাবে বলতে পারেন উত্তম তাহলে এই পোসার মূল্যায়ন দিলেন না আপনি হাদিস সংগ্রহ করলেন আর বললেন যেমায় হয়েছে তমক হয়েছে হইয়া বললেন যে এটাই উত্তম এটা কি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম সেদিন কিন্তু আপনার আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাব সেদিন যদি সেদিন বলবো যেমন সুরাতুল আহজাবের শিশুটি নার আল্লাহ বলছেন।

যদি সেদিন দেখা হবে আল্লাহ রবুল্লা আলম বিচার করবে মানুষের অন্তর আপনি কি প্রকৃত পক্ষে কোরআন সুন্নাকে জানা সেই জন্য কি আল্লাহ জ্ঞান অর্জন করেছেন নাকি আপনি মানুষকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ আলমরা জানি না আমরা কাউকে করে শ্রদ্ধা ভালোবাসা দিনীত নিয়ে আপনাকে বলছি আপনি বক্তব্যকে আপনি পরিহার করুন এই বক্তব্য উদ্ধ করুন এটা কিন্তু আপনি আমাদের যায় আপনি উড্ড করল আমাদের কিছু যায় আসে না করলো কিছু যায় আসে সেদিন আপনার সাথে আমার সাথে দেখা হবে হাসরের ময়দানো বিভীষিকামে অবস্থায় আপনি রসুল সুল্লাহ হাদিস বাদ দিয়া সাহাবিয়া কোন হাদিস আপনি পাবেন আপনি আপনি কিভাবে জাতিকে আর কত বড় ধোকা দিবেন আপনি একজন ডক্টরেট ডক্টর আপনি একজন ডক্টর সার্টিফিকেট দাঁড়িয়ে মাদানিক সার্টিফিকেট দাঁড়িয়ে আপনি কিভাবে বললেন আর পৃথিবীর কোন যে বাংলাদেশ সৌদি আরবের বর্তমানে বা আগে

দেওয়া যায় আছে কি যদি একথা বলছেন তাহলে আমাদের আজকে বক্তব্য ছিল না আপনি উত্তম বলছেন তার মানে রসুল সবগুলো হাদিসকে আপনি নিজের ব্যক্তিগত মত যে আপনি আবার আপনি বলছেন যে আমার কথা বিশ্বাস করুন আল্লাহ রসুল আমরা আলহামদুলিল্লাহ আমরা সবদের মানহাজ করি যে আসা কথা বলেই শুনবো এই দিন নাই সেদিন ভুলে যান সেদিন ভুলে যান যেই দিন হুজুর কথা বলছে আর মানুষ বাস অমত্ত সাগর মধ্যে গিলে ফেলাইছে এখন গিলার আগে মানুষ আলহামদুলিল্লাহ যাচাই করে কোরআন হাদিস করে আপনার আমার যতগুলো সার্টিফিকেট আমার সার্টিফিকেট যতই থাকুক মালন সার্টিফিকেট দেখার মানুষ দেখে না দেখে মালান কথাটা কি বলছে কোরআন হাদিসে আছে কিনা এবার জম্মুর বিদ্যানকন এর ব্যাপারে কি বলছে সেটা দেখছে রসুল্লাহ সাল্লাহ বলছে কেমন পর্যন্ত মোদিনার শিক্ষা অক্ষুণ্ণ থাকবে কেমন পর্যন্ত মোদিনার শিক্ষা অক্ষুণ্ণ থাকবে কেমন পর্যন্ত মোদিনার শিক্ষা কেউ বেজাল লুকাইতে পারবে না কিন্তু আমি অর্জন করা মদিনাতে শিক্ষা অর্জন করা বাইরে গিয়ে আমি অনেক কিছু করতে পারি সেটা আপনার দায়িত্ব যেমন রসুল সাল্লাহ কেমন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত না নদীতে মদিনা শরীফ মদিনার হেরামের মধ্যে হুদ একটা খারাপ লোক থাকবে মানুষ যখন খাদা খাদ্য অতিরিক্ত হারাম থেকে সবগুলা অচাচিত লোককে বুমিকরা ফালানো না আগ পর্যন্ত মদিনাতে দুনিয়া থেকে কেমত হবে না মদিনা থাকবে নির্ভেজাল শিক্ষা প্রতিষ্ঠা থাকবে নির্ভেজাল সুতরাং আমরা যারাই মদিনাতে লেখাপড়া করি মোদিনাতে লেখাপড়া সেরা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ পদাঙ্ক অনুসরণ আল্লাহ ভয় পদাঙ্ক অনুসরণ পদঙ্ক অনুসরণ করার জন্য করার চেষ্টা করি না হয় সেদিন বিচার আল্লাহর আদালতে হয়ে যাবে সেদিন বাসার কোনো রাস্তা থাকবে না আমি যে ছয়টা কিতাবের উদ্যোগ দিছি আপনি ছয়টা কিতাবের একটা হাদিস বের করে দেন যে জেরসুলসলাম সেরসুল সাহাবি আজমাইন টাকা দেওয়া একটা আছে আপনি বের করে দেন অনুরোধ করলাম সম্মান রেখে ভালোবাসা রেখে শ্রদ্ধা করে আলেম হিসাবে দোয়া করি ভুল মানুষেরই থাকে আশা করি ভুল যদি বুঝতে পারেন হাদিস কোরআন যাচাই করে আপনার সামনে হাদিসের উদ্ধৃতি দেওয়া একটা মূর্খতা হিসেবে কিছু না তারপরে দিতে বাধ্য হচ্ছি কারণ আপনি ডক্টর এবং মাদানি ফার তারপর আপনার কাছে হাদিসের উদ্ধৃতি দেওয়া আমাকে আমি নিজে ছোট মনে করছি তারপরও মানুষের মানুষকে বিভ্রান্ত করা আপনি আপনি আপনার বলছেন যারা বলে যে টাকা দ্বারা ফ্যাক্টরি দিতে হবে না তাদের কাছ থেকে দূরে থাকে তাদের বিভ্রান্তি আর আমরা কোরআন হাদছি বলে বুঝি বিভ্রান্তি আমরা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছি বিভ্রান্তি আর আপনি মিথ্যা কথা বলছেন বলে বিভ্রান্তি হয় না আপনার কথাগুলো সত্য নয় সম্মানিত মানুষ সাহেব আপনি যে কথা বলছেন এগুলো সত্য কথা বলেন নাই বরং যারা কোরআন হচ্ছে কথা বলে তাদের সত্য কথা তারাই রাইট কথা কিন্তু আপনি বলছেন যারা বলে যে চাউল দ্বারা ফের্তা দিতে হবে তাদের বিভ্রান্তি আপনার বিভ্রান্ত হয়ে নিয়ে কথা আপনি বলেছেন আসলে কথাটা সত্য বলেন নাই আমি আপনার কাছে সবিনে অনুরোধ করছি আপনি যে কোরআন একটা তেল করছেন কোরআনে এইভাবে শত শত আয়াত আছে আল্লাহ বলছে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক দিয়ে তোমরা খাও এবং আল্লাহ রাস্তায় ব্যয় করো এটা আপনি খাস করে সাদা খাতুর ফেতর রাষ্ট্রপতি সাদা খাতুর ফেতর যে বর্ষরে একবার তাও দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু আপনি আপনি আমভাবে

কোনো লাভ হবে না যেমনটি লাভ হয় না সাবু তালেবের যেমনটি লাভ হয় না আব্দুল আবু আব্দুল্লাবিন উবাইয়ের যেমনটি লাভ হয় না মক্কার কাফের মুর্শিক বেদিনের কারো লাভ হবে না যদি প্রকৃত পক্ষে যেমন হবুরু এই আমার আমি আপনাকে ভালোবাসি আমার টাকা পয়সা বাড়ি গিয়ে সব দিয়া কিন্তু আমার জীবন থেকে না রসুল তুমি মুমিন হইতে পারলা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে তুমি আমাকে ভালোবাসা না বাসো তখন রসুল উমর বলছি ইয়ারসুল্লাহ আমি আপনাকে আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসি রসুলসাল্লাহসালাম হ্যাঁ এখন তুমি মুমিন হইতে পারলা সুতরাং আমরা রসুলসাল্লাহসাল্লামের হাদিস রসুল কথা কাজ অনুমোদন কোন জায়গায় আছে সেরসম কথা আছে